জাতীয় দলে পাকিস্তান সফর ও ঘরের মাঠে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সহ সব ধরনের কার্যক্রম চালিয়ে নিতে ক্রিকেট বোর্ডের কর্মীদের নির্দেশনা দিয়েছেন সংগঠকরা বিসিবিতে উপস্থিত হয়ে তারা জানিয়েছেন কার্যক্রমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে রিপোর্ট অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনে পর দেশের ক্রিকেটের অবস্থা অনেকটা নির্দেশনা অনুযায়ী দেশের সবকিছুর কার্যক্রম স্বাভাবিক হলেও বোর্ডের প্রধান নির্বাহী ছিলেন অনুপস্থিত শান্তদের পাকিস্তান সফর দরজায় মাস এক পর নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার কথা বিসিবির এমন পরিস্থিতিতে মিরপুরে বিসিবি কার্যালয়ে উপস্থিত হন সংগঠকরা কার্যক্রমকে মসৃণ করতে দিক নির্দেশনা দিয়েছেন তারা আমরা চাই যে ক্রিকেটকে ক্রিকেট শুধু বাংলাদেশের গুটিময় কিছু লোকের নয় কোনো সংস্থার নয় কোনো দলের নয় এটা সারা দেশের মানুষের সতেরো কোটি মানুষের ক্রিকেট সবার ভালোবাসা প্রতীক হলো ক্রিকেট এবং ক্রিকেট দিয়ে সারা বিশ্বকে কিন্তু বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে বাংলাদেশকে চিনিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলাধুলায় অনেক অগ্রসর সুতরাং আমরা এটা যাতে বিঘ্ন না ঘটে সেটার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এখন স্টাফ যারা আছে আমরা তাদের বলেছি তাদের দায়িত্ব দিয়েছি তারা এখন ভোটটা পরিচালনা করবে সাবেক দু অধিনায়ক বোর্ডের আলাদা দায়িত্বে রয়েছেন ক্রিকেটের চলমান প্রক্রিয়া এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে মন্তব্য তাদের এটা চলমান প্রক্রিয়া এই এই জায়গায় থেকে কিন্তু পিছ পাওয়া যাবে না তাহলে ক্রিকেটটা আপনার পিছিয়ে যাব তো সুতরাং এই জায়গায় আমাদেরকে সবাইকে সহযোগিতা দরকার সবার সহযোগিতা দরকার এবং এখানে সুশাসন প্রতিষ্ঠিত করে কারণ এখন যেহেতু ছাত্র জনতার অবস্থান রয়েছে এখানে আমরা সবাই মিলে ক্রিকেটটাকে এগিয়ে নিতে হবে নারীদের বিশ্বকাপ তো আছেই অনেক বড় ব্যাপার সেটা খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে এছাড়া আমাদের সামনে মেয়েদের এনসিএল আছে যেহেতু আমাদের সব কিছু সেট আপটা হয়ে আছে তো আশা করছি আমরা এটা আমরা সফল করতে পারবো ক্রিকেট স্বরূপে ফিরবে এমন প্রত্যাশা সবার কুশল এন টিভি নিউজ ढाका